যে ছাগলটা পনেরো লক্ষ টাকা এবার বিক্রি হলো বিশ্বাস করেন আপনি দিল্লিতে এই কুরবানির দিন সকালবেলা দিল্লি জামে মসজিদের পাশে এইরকম একটা ছাগল এতো তোতা ছাগল বলে এগুলোকে আপনি ভারতীয় রুপির মধ্যে আমার কাছে মনে হচ্ছে না যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার রুপির বেশি এটার মূল্য হতে পারে আমি একটা গ্যারান্টি একটা মানে আমি ওই যে নিজামুদ্দিন আউলিয়ার মাজারের সামনে এবং দিল্লির যে জামে মসজিদ সামনে সাজান করে গেছেন ওই মসজিদের সামনে এইরকম ছাগল সারা বছর দাঁড়ায় দাঁড়িয়ে বিক্রি করে গিয়ে দেখেন ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার বেশি পাচ্ছে না এখন এই ছাগলের গায়ে বলে দিচ্ছি এটা ভিয়েট ছাগল এই গরু এটা হলো উচ্চ বংশজাত গরু এখন যে বলতেছে তার যে শিক্ষা দীক্ষা যদি আজকে প্রফেসর আহমেদ শরীফ জীবিত থাকতেন এবং তার হাতে একটা ব্যাত দেওয়া হতো এই মানে ব্যাত মেরে সারা শরীর লাল করে দেওয়া কারণ হলো পশুর মধ্যে কখনো জিনোম ফ্রিকুয়েন্সিতে পশুর মধ্যে কখনও হাজার বছর চেষ্টা করে একটা পশুকে সভ্য বানাতে পারবেন না পশু সবসময় অসভ্য হয় ফলে পশুর কোনো বংশ মর্যাদা হয় না বংশ যেটা এটা কেবলমাত্র ফর হিউম্যান বিংস আপনি ভালো কাজ করলেন আপনার সন্তান আরও ভালো করবে আপনি মন্দির কাজ করলেন আপনার সন্তান আরও মন্দির কাজ করবেন এইভাবে উচ্চ বংশ বা নিম্ন বংশ চোরের বংশ তৈরি হয়ে যায় তা আমাদের এই সমাজে এই যে দেখেন উচ্চ বংশজাত গরু ভিএইড গরু বং গরুর একশো বছরের আছে আর পাবলিক কোনো রকম গবেষণা না করে চিন্তা ভাবনা না করে এই সেটা বিশ্বাস করতেছে এবং সেই উচ্চ বংশজাত গরু এক কোটি টাকা দিয়ে কেনার জন্য এই আমাদের মানে মানে মানুষ যাদের মাথা ভর্তি কাউডান এই মানুষগুলো সেখানে চলে যাচ্ছে তো আমাদের সমাজের বুদ্ধিজীবীরা গেল কই আমাদের সমাজের ভাষা বিশেষজ্ঞরা গেল কই বিজ্ঞানীরা গেল কই সমাজবিজ্ঞানীরা গেল কই তারা কেন এই বক্তব্য যখন টেলিভিশনে আসলো তখনও যদি বলতো যে উচ্চ বংশে পশু কখন হয় না কোনো শুয়োর কোনো হায়না কোনো শকুন লক্ষ বছরের ইতিহাসে মানুষের আগে তো এই এগুলো তৈরি করেছেন আল্লাহ রবুল্লা আলমিন কোটি বছরে কি শকুনের কোনো চরিত্র পরিবর্তন হয়েছে যে শকুন এক কোটি বছর যাবত মরা গরু না পেয়ে এখন সে তাজা হরিণ খাওয়া শুরু করেছে আপনি দেখতে পাবেন না ও বসে থাকে সারাক্ষণ বসে থাকবে যে কখন হরিণটা মরবে তার আগে সে খাবে না প্রকৃতির শিক্ষা তার কোনো অন্যবত প্রাণীর তো এই যে সমাজের একটা বিকৃত কালচার শুরু হয়ে গেছে এবং সেই বিকৃত কালচার দ্বারা যখন অ্যাজ এ হিউম্যান বিং আমি মানুষ প্রভাবিত হচ্ছি তখন আর আমি মানুষ থাকছি না আমি পশু হয়ে যাচ্ছি পাশবিক হয়ে যাচ্ছি কীট হয়ে যাচ্ছি পতঙ্গ হয়ে যাচ্ছি কখনো রাসেল ভাইপা সাফ হয়ে যাচ্ছি কখনো গোকরা সাফ হয়ে যাচ্ছি তো এই যে সারা বাংলাদেশে মানে একটা অনৈতিক প্রতিযোগিতা এবং যেভাবে দুর্নীতি এই দুর্নীতিটা আমি অনেকগুলো দেখেছি একটা সময় এবার যেমন করোনা হলো মানে করোনাকে এই গত এক সপ্তাহ শতাব্দীর মধ্যে সবচেয়ে সোয়াসে ভাইরাস বলা হতো যে একজন একটু হাসি কাশি দিল্লি করোনা হয়ে যাবে কিন্তু এর তো যক্ষা তারপর শেষে গুটি বসন্ত এইগুলো খুব সময় ভাইরাস ছিল তারপর শেষে যে একটা হার্টফুটো করে দিত আমরা এই মুহূর্তে সেই রোগটার কথা মনে হচ্ছে না বহু বছর হাজার হাজার বছর পৃথিবীকে ভুগাচ্ছে সুলতান সুলেমানার জামানাতে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ লোক মারা গিয়েছিল ওই ওই রোগটাতে এখন ওই রোগগুলো বা করোনার মতো যেগুলো মহামারী আকারে ছড়িয়ে পড়ে ঠিক তার চেয়েও বেশি মহামারী আকারে দুর্নীতি এখন ছড়িয়ে পড়ছে এখন আপনি চিন্তা করেন

মানে এই মানে এগুলো নিয়ে গবেষণা করা বা এগুলোর মানে বিরুদ্ধে সায়েন্টিফিক হয়েতে মানবিক হয়েতে বৈজ্ঞানিক হয়েতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে